কথা এইখন বিহুত আমি প্রত্যেক বছরে সকলো জাতি ধর্মর মানুষখিনি ইয়াতে আহে আর সহায় সহযোগ করে, আর্থিক সাহায্য করে, শ্রমদানও করে, সকলখিনি করে তেখেত সকলে সহায় করে, যার কারণে আমি বিহুখন প্রত্যেক বছরে সফল করব পারিছো। এটু কিন্তু সচা কথা, ইয়াতে সকলো জাতি জনগোষ্ঠীর অবদান আছে। সচা কথা এইখন বিহুত আমি প্রত্যেক বছরে সকলো জাতি ধর্মর মানুষখিনি ইয়াতে আহে আর সহায় সহযোগ করে, আর্থিক সাহায্য করে, শ্রমদানও করে, সকলখিনি করে তেখেত সকলে সহায় করে, যার কারণে আমি বিহুখন প্রত্যেক বছরে সফল করব পারিছো। এটু কিন্তু সচা কথা, ইয়াতে সকলো জাতি জনগোষ্ঠীর অবদান আছে। সংবাদকর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। গোছলা প্রগতি যুব সংঘর অধ্যক্ষ ষষ্ঠবার্ষিক রঙালী বিহু উদযাপন আর আমার জাতি জনগোষ্ঠীর কারণে আমার একটা শুভলক্ষণ। আমার যেহেতু এই অঞ্চলটি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভরপুর, বিশেষক আমার এই গোছলা প্রগতি যুব সংঘটির আশেপাশে আমার এই নেপালী ভাষী মানুষ আর ভোজপুরী মানুষ আর নানা জাতির আদিবাসী মানুষ সকলে মিলি এই বিহুটি উদযাপন করেছে। আর এই বিহুটিয়ে আমার যে অসমিয়ার যে এনাজরি, এই এনাজরিটো দেখাবলে সক্ষম হওয়ার কারণে গোছলা প্রগতি যুব সংঘক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যাতে আমার অসমৰ ঠাইলৈ এটা বার্তা যায় যে বিহুর সংস্কৃতি আমি যে সকলে রক্ষা করব পারিছো আর সকলরে এনার্জিটো বান্ধি আমি আগবাড়াব পারিছো, এই নিদর্শনটো গোছলা যুব সংঘর সদস্য সকলে যেটো আদর্শ দাঙি ধরলে, এই আদর্শটো সমগ্র আমার অসমৰ কারণে এটা শুভবার্তা বলে আমি উন্নধাবন করছো। সেয়ে আজি যিটো জনগোষ্ঠীর মাজত ঐক্য সংহতির মানে ভাবধারা কিছু কমি অহার মুহূর্তত এনে পদক্ষেপে আমার ভবিষ্যতে এই সংস্কৃতি যে আরো টনকিয়াল হব বলে আমি ধারণা করি সমূহ যুব সংঘর কর্মীক আমি ধন্যবাদ জ্ঞাপন সংবাদকর্মীক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। গোছলা প্রগতি যুব সংঘর অধ্যক্ষ ষষ্ঠবার্ষিক রঙালী বিহু উদযাপন আর আমার জাতি জনগোষ্ঠীর কারণে আমার একটা শুভলক্ষণ। আমার যেহেতু এই অঞ্চলটি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভরপুর, বিশেষক আমার এই গোছলা প্রগতি যুব সংঘটির আশেপাশে আমার এই নেপালী ভাষী মানুষ আর ভোজপুরী মানুষ আর নানা জাতির আদিবাসী মানুষ সকলে মিলি এই বিহুটি উদযাপন করেছে। আর এই বিহুটিয়ে আমার যেটো অসমৰ অসমিয়ার যেটো এনাজরি, এই এনাজরিটো দেখাবলে সক্ষম হওয়ার কারণে গোছলা প্রগতি যুব সংঘক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যাতে আমার অসমৰ ঠাইলৈ এটা বার্তা যায় যে বিহুর সংস্কৃতি আমি যে সকলে রক্ষা করব পারিছো আর সকলরে এনাজরিটো বান্ধি আমি আগবাড়াব পারিছো, এই নিদর্শনটো গোছলা যুব সংঘর সদস্য সকলে যেটো আদর্শ দাঙি ধরলে, এই আদর্শটো সমগ্র আমার অসমৰ কারণে এটা শুভবার্তা বলে আমি উন্নধাবন করছো। সেয়ে আজি যিটো জনগোষ্ঠীর মাজত ঐক্য সংহতির মানে ভাবধারা কিছু কমি অহার মুহূর্তত এনে পদক্ষেপে আমার ভবিষ্যতে এই সংস্কৃতি যে আরো টনকিয়াল হব বলে আমি ধারণা করি সমূহ যুব সংঘর কর্মীক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।